বন্ধুরা, আমরা আষাঢ় ভিডিওটা কন্টিনিউ করছি, তোমরা পরপর দেখতে থাকো। আমরা কিন্তু টার্মিনাল টুতে নেবে, বেশ অনেকটা হাঁটতে হয় জানো, তাই হেঁটে হেঁটে, কারণ অন্য কিছুতে কনভেন্স নেই যেটা তোমরা চেপে স্ট্যান্ডে আসতে পারবে, মানে ওলা উবেরে স্ট্যান্ডে আসতে পারবে। তা দুজনে মিলে হাঁটছি, অনেকক্ষণ বসে থাকা তো খারাপ লাগছে না। আর এয়ারপোর্টটা তো তোমাদের কালকেই বলছিলাম ভীষণ সুন্দর, তাই হেঁটে হেঁটে দাদাতে আমাতে আসছি, ওলার দিকে যাচ্ছি। তবে এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তা বৃষ্টির জন্য একটু গাড়ির সংখ্যা কম আর কি। তা আমরা একটু ওয়েট করছি, দেখেছো আমি ওখানে বসে পড়েছি আর দাদা ওলা উবেরের মানে লাইনে দাঁড়িয়ে আছে। এক একটা করে গাড়ি আসছে আর যার টার্ন পড়ছে সে আর কি গাড়িতে উঠে পড়ছে। এইবার আমাদেরও গাড়ি চলে এলো, আমরা গাড়িতে উঠে পড়লাম। উঠে পড়ে দেখো ব্যাঙ্গালোর শহর, রাতের ব্যাঙ্গালোর শহরটা তোমাদের দেখাবার চেষ্টা করছি। যেহেতু এটা এয়ারপোর্ট এরিয়া, সেহেতু একটু ফাঁকা, সে তো তোমরা সবাই জানো যে এয়ারপোর্ট এরিয়াটা ফাঁকাই হয়, ভারী সুন্দর লাগছে। আর এখানে ওয়েদারটা তো সত্যি লাজবাব, মানে এখানে থাকলেই মন শরীর সব ভালো হয়ে যায়, সেটা তোমাদের আগের বারের যখন আমি ব্যাঙ্গালোরে এসেছিলাম ভিডিওতে বলেইছিলাম। অনেকক্ষণ ওয়েট করে করে তারপরে জানো প্লেন থেকে নামলাম আমরা 7:10-এ, আর তারপরে একটু ভেতরটা হেঁটে আসতে হয় এসকেলেটর দিয়ে। হেঁটে হেঁটে, এসকেলেটর সিঁড়ি নয়, এসকেলেটর প্ল্যাটফর্ম, তাতে অন্তত ছখানা প্ল্যাটফর্ম আছে, সেগুলো পার হতে হতে এলাম। এলাম এসে এবার ওলা উবেরে স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। এতক্ষণ 9টা বেজে গেছে, এখন আমি গাড়ি পেলাম। এবার এয়ারপোর্ট থেকে আবার মেয়ের বাড়িটা বেশ অনেকটা, 1.5 ঘন্টা লাইন দিয়ে। কারণ কারণটা বলতে হবে, কারণটা হচ্ছে ওয়াটার লগিং ইন ব্যাঙ্গালোর সিটি। একদম প্রচন্ড বৃষ্টি হয়েছে, প্রচন্ড শাওয়ারের ফলে ওয়াটার লগিং। এইমাত্র খবর পেয়েছি ইয়ালাহাঙ্কা প্রচুর জলের তলায়, তবে এখন বৃষ্টিটা হচ্ছে না, রাস্তা দিয়ে যাব। হ্যাঁ এখন বৃষ্টিটা হচ্ছে না, কিন্তু আমি সব থেকে বেশি ইয়ে হয়ে আছি আজ, আমার মেয়ে কিচ্ছু জানে না আমরা যাচ্ছি, আমার নাতনি কিচ্ছু জানে না আমরা যাচ্ছি। আমি চেষ্টা করব ভিডিওটা যদি ভীষণ চালাক তো ধরে ফেললে আর কিছু করতে পারবো না, কিন্তু যদি না ধরে ফেলে তাহলে ওর মানে মুখের এক্সপ্রেশনটা তোমাদের দেখাবার আমার খুব ইচ্ছে। কেন বলছি, আমার এক ভীষণ ভালো বোন আছে জানো তো, আমার সাবস্ক্রাইবার অনেক দিনের, তা ওকে আমি জানিয়েছি, ওর নাম হচ্ছে বিদিশা। বিদিশাকে জানালাম যে জানো আমরা দীঘা না গিয়ে এই এই হয়েছে, 9টার সময় আমি খবর পেয়েই যে মানে আমার ছোট মেয়ে প্লেনের টিকিট কেটে দিয়েছে, আমরা চলে এসেছি। মানে 2 ঘন্টা সময় পেয়েছি হাতে নিজেদের বাড়ির জন্য তৈরি হওয়ার জন্য। তার মধ্যে আমরা প্রায় 1:45 বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, আমাদের ফ্লাইট ছিল 4:00-5:00। এইবার আমি আর তোমাদের দাদা আর রিয়া, এরা ছাড়া কেউ কিচ্ছু জানে না যে আমরা যাচ্ছি বলে। এইবার আমার মেয়ের এক্সপ্রেশনটা তো তোলার খুব ইচ্ছেই আছেই, আর বিদিশা এটা আমার মাথায় দিয়েছে যে দিদি আমি ওয়েট করছি, ইগারলি ওয়েট করছি, ইগারলি ওয়েট করছি যে রোজির মুখের কি অবস্থা হয় তোমাদের দেখে। আমরা কিন্তু আমাদের কিন্তু বারবার ফোন করছে, করে বলছে এই দীঘার এই অবস্থা, তোমরা গেছো কেন, এই করেছো কেন, সেই করেছো কেন, বাড়ি থেকে বেরোবে না, কালকে এই বাড়ি চলে এসো, সমানে করছে। আর আমিও সেই রকম ফোন ধরে ধরে তা দিয়ে যাচ্ছি আমি, হ্যাঁ কিচ্ছু হবে না, দীঘায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই সব করে যাচ্ছি জানো তো। আর দাদা ফোনটা ধরছে না, দাদা বলছে ও আমার মুখ ফসকে বেরিয়ে যাবে, আর ভীষণ চালাক আমার মেয়ে, বলছে ও একটু ক্লু পেলেই ধরে ফেলবে। আমি ওকে ধরতে দেবো না, আমাকে বলছে হোটেলে কি খাবার অর্ডার দিয়েছো, আমি বলছি যে দেখি এখনো তো কোনো অর্ডার ফর্ডার দিইনি, টায়ার্ড হয়ে গেছি।
এই সব ঘটনা ঘটছে, তোমাদের সঙ্গে দেখাতে থাকছি। আর ওই যে প্রত্যেকবার যে কথাটা আমি বলি, সেই কথাটাই আবার বলছি যে পরপর আমি ভিডিওগুলো দিয়ে যাব, তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। হ্যাঁ, যে পরপর দিতে থাকবো আর কি, যে কখন কেমন শ্যুট করছি পরপর, মানে বাড়ির মতো ওই রকম নিয়ম করে আমি ভিডিওটা দিচ্ছি না, তোমরা একটু বুঝে শুনে দেখে নিও। চলো, এই মেয়ের বাড়ির লিফটে উঠে পড়েছি। হ্যাঁ, এইবারে যাই দেখি বাবার তোমাদের দাদা ভিডিও তুলতে পারে কিনা মেয়ের সামনে। ও তো অবাক হয়ে যাবে, কিচ্ছু জানে না। এটা ধরো কলিং বেল, তুমি দেবে তোমার পেছনে এই মাই মেয়ে নিয়ে। নাইস ইউয়ার। আমরা এখন মর্নিং ওয়াকে বেরিয়েছি, ঘুরে বেড়াচ্ছি, আমি আমার মেয়ে নাতনি। হ্যাঁ, বৌদি ওপরে আছে, তোমাদেরকে জাস্ট জানালাম। ব্যাঙ্গালোরের প্লিজেন্ট ওয়েদার, দেখতে পাচ্ছ নীল আকাশ, অল্প অল্প মেঘ ঘুরছে চারদিকে, এই বাতাবরণ তোমাদের আমি আগে দেখিয়েছি। তো আবার একবার দেখাচ্ছি, আবার ব্যাঙ্গালোরে চলে এসেছি হঠাৎ করে, যেটা তোমরা গতকালকের এপিসোডে জেনেছ। বন্ধুরা দেখো, বর্ষণ শিক তো ব্যাঙ্গালোরে সমস্ত স্কুল ছুটি ডিক্লেয়ার করেছে, তো আমার মেয়ে, আমি আর নাতনি ব্যাডমিন্টন কোর্টে গিয়ে একটি বাচ্চার সঙ্গে খেলছে। তারপরে দেখো আমার সঙ্গে খেলতে আরম্ভ করেছে ও, দাদুর নাতনির খেলা চলছে। তো খেলা তো নয়, প্র্যাকটিস চলছে, খেলা বিকেলে হয়। তো যাই হোক, এই সমস্ত করে আমরা আবার বাড়ির দিকে রওনা দিই। হাই এভরিওয়ান, অনেকদিন বাদে মামাই চ্যানেলে। আর গেস, আমরা এই এখন ক্লাব হাউসে শেয়ার, আজকে ছুটি, তো উই আর অল অন অফ। আর বাবা মা সাথে এসে আইসক্রিম, সাম বিগ সারপ্রাইজ, একদমই এক্সপেক্ট করছিলাম না, বাট ইট ওয়াজ সাচ আ প্লেজেন্ট সারপ্রাইজ, একদম জস ড্রপিং ছিল এক্সপিরিয়েন্সটা। তো ইয়েস, হ্যাঁ, খুশি হচ্ছে, ভালো লাগছে, ভেরি এক্সাইটেড। এই উইকে রিয়ারও বার্থডে আছে, সো হোপিং টু সেলিব্রেট টুগেদার। এই আর কি, ওরা খেলে ফিরছে, দাদু আর নাতনি ব্যান্ড প্লেয়িং। দেখি দেখি নাতনির মুখটা দেখি একবার, এই যে নাতনির মুখ, সি স্টার্ট। চলো, ওকে, বাই। শুভসন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো? আবার আজকে ভিডিওটা স্টার্ট করছি, নিচে আছি ক্লাব হাউসে, মেয়েরা সব খেলছে ব্যাডমিন্টন, নাতনি, এই যে নাতনির ব্যাটও নিয়ে যাচ্ছি, এই যে আজকে সব ওদের ব্যাডমিন্টন, ওদের রোজই থাকে। তা যাচ্ছি, চলো দেখি, আমিও যেমন দেখবো তোমাদেরও যদি পারি একটু দেখাবো। চলো, আবার বৃষ্টি হচ্ছে দেখছি, জানো। চলো এদিকে এদিকে, বৃষ্টি পড়ছে পিটপিট করে, বৃষ্টি মুখর। মেয়েদের কাছে ফ্ল্যাটের সারাউন্ডিংস, যেটা কমিউনিটি বলে, তাতে আমরা হাঁটতে হাঁটতে এগোচ্ছি, মানে কি বলবো, মর্নিং ওয়াক নয়, এটা ইভিনিং ওয়াক। তো এখন একটু ফাঁকা, তার কারণ একটু একটু বৃষ্টি পড়েছে, বৃষ্টিটা সবে মাত্র থেমেছে, আমরা ওয়েট করছিলাম। আর ওরা তো নিচে দিয়ে নিচে দিয়ে, মাটির তলা দিয়ে, বেসমেন্ট দিয়ে, যে রুট আছে, লিফট আছে, সেসব দিয়ে চলে গেছে ক্লাব হাউসে খেলতে। নাতনির বৃষ্টি আজ সকাল থেকে ব্যাঙ্গালোরকে একদম অধ্যুষিত করে রেখেছে, যার জন্যে ব্যাঙ্গালোরের সমস্ত স্কুল ছুটি, কারণ বিভিন্ন জায়গায় ওয়াটার লকিং হয়ে আছে। এবং কালকে আমাদের ওদের ফ্ল্যাটে ঢুকতেও প্রায় ঘন্টা দেড়েক লেট হয়েছে, তার কারণ চারদিকে ওয়াটার লকিং থাকায় গাড়ি ঘোড়া কম, এবং লোকজন সেই জলবহুল জায়গায় রাস্তাগুলোকে এড়িয়ে চলছে। কালকে এয়ারপোর্ট দিয়ে যখন আসছিলাম, দেখছি বেশ রাস্তায় জল জমে গেছে, ওরা আবার অন্য রাস্তা দিয়ে দিয়ে, যেখানে জল জমেনি সেখান দিয়ে এলো, সেই জন্যই একটু তাড়াতাড়ি হলো, আর না হলে তো সম্ভবই নয়, এত জল এয়ারপোর্টের রাস্তায়। বাবা, চতুর্দিকে শুধু বৃষ্টি দেখো, আমরা জানি বর্ষা চলে গেছে, ওইটা তো বর্ষার বৃষ্টি না, লো প্রেশারের বৃষ্টি। হ্যাঁ, একটা লো ডিপ্রেশন, যেটা কলকাতায় তো দানার কিছুটা পার্সেন্টেজ হয়তো এখানে ঝড় নেই,
কিন্তু একটা ইলসেগুড়ি বৃষ্টি টাইপের আছে, তাতেও লোকজন হাঁটছে, চলছে, ঘুরছে, বেড়াচ্ছে। তবে হ্যাঁ, বাচ্চাদের উদ্যমতাটা সব ইনডোরে ইনডোরে চলে গেছে, আউটডোরে নেই। তবে এদের এখানে অপশান আছে, মানে তুমি যদি আউটডোরে বৃষ্টি পাও ইনডোরে চলে যাও। কে ভলিবল খেলছে, কে ব্যাডমিন্টন খেলছে। আর একটা কি বলতো, সবাই না শরীর সচেতন, জানো তো, যে কিছু একটা অ্যাক্টিভিটিস করতেই হবে শরীরটাকে ফিট রাখার জন্যে। যে যেমনভাবে পারে এক একটা খেলার সঙ্গে সব যুক্ত, কিছু না হলে সাইক্লিং করছে। আমার মেয়েরা যেমন ব্যাডমিন্টন খেলে, নাতনি ব্যাডমিন্টন খেলে, ওরাও সাইক্লিং করে, ওরাও নানা রকম জিম করে, নানা রকম কিছু করে। তা ওই আর কি, বেশ চলো, যদি ওরা যখন খেলবে, যদি পারি টুকটুক করে তোমাদের একটু দেখিয়ে দেবো, ভালো লাগবে। সঙ্গে থাকো, এই ব্যাঙ্গালোরে আসা মানে এই সবই। আর বিশেষ করে তো না, ওদের এই ফ্ল্যাটের কাজ ফাজ গুলো অত থাকে না ওদের, ওদের এই সুদূর বিস্তৃত ফ্ল্যাটের কমিউনিটি, চারদিকে আলো জ্বলে গেল তো, কমিউনিটিটা ভীষণ আমায় আকৃষ্ট করে। এখানে ঘুরে বেড়াতে, হাঁটতে, নাতনিকে নিয়ে দৌড় করতে খুব ভালো লাগে আমার। বাবা পা হুড়কে যাচ্ছে। আজ সকালবেলাও নাতনিকে নিয়ে, মেয়েকে নিয়ে এসেছিলাম কিছুক্ষণের জন্য, তো তখন ওয়েদারটা ড্রাই ছিল, এরকম ওয়েট ছিল না। তো যাই হোক, মোটামুটি এই প্রথম দিনটা খারাপ যাচ্ছে না বা যায়নি। দুপুরবেলা খাওয়া দাওয়া একসঙ্গে করে আমরা একটু দুপুরটা গড়িয়ে নিয়ে এখন একটু হাঁটছি। আর এখানে অপশান আছে, বৃষ্টি হলে মাটির তলা দিয়ে চলে আসা যাবে ঘরেতে। এটা হচ্ছে বৃষ্টি অধ্যুষিত, যাই হোক না কেন বৃষ্টি তোমাকে স্পর্শ করবে না, সে অপশান আছে। কিন্তু এখানে এসে আমার আমার কি কাজ বলতো, নাতনি আমার একটু বেশি ন্যাওটা। এবার আগে ছিল মিঠি দাদার ন্যাওটা, এখন হয়ে গেছে ওর মিঠি দিদির ন্যাওটা। সব কিছু আমাকে করতে হবে, না হলে ও কারুর হাতে করবে না, জানো। খাওয়া থেকে আরম্ভ করে, স্নান থেকে আরম্ভ করে, আমি তেল টেল মাখিয়ে দিলাম। মাখিয়ে দিয়ে বললাম যে যাও, তোমার মিঠি দাদা একটু স্নান করিয়ে দেবে, তুমি স্নান করে তারপরে তুমি চলে আসো। সে কিছুতেই করবে না, সমানে বলে চলেছে না তুমি আমায় স্নান করাবে। তারপরে আমার হাতটা দেখালাম, দেখো কি অবস্থা, তুমি স্নানটা করো, করলে আমি তোমাকে সব মানে যেগুলো মাখে আর কি, লোশন টোশন সব করে দেবো। কিছুতেই করবে না। তারপরে যাই হোক, কোনো রকমে সেই সব বুঝিয়ে বাজিয়ে করা হলো, খাওয়ানো দাওয়ানো সব কিছু আমার কাছে। এবার আমাকে যখন এই ওর মায়ের সঙ্গে ক্লাব হাউসে গেছে খেলতে, আমাকে বলছে তুমি আসবে তো, আমি খেলবো। আমি হ্যাঁ হ্যাঁ কেন যাব না, মানে আমি যদি ব্যাঙ্গালোরে আসি, তোমার মুখ কেটে যাচ্ছে, আমি যদি ব্যাঙ্গালোরে আসি তাহলে ও আমার পেছনে ছাড়বে না। আগে কিন্তু ছিল এটা ওর দাদা, কিন্তু ইদানিং দেখছি যত বড় হচ্ছে দিদির প্রেমে মশগুল হয়ে যাচ্ছে। চলো সঙ্গে থাকো, দেখি ওরা কি করছে, খুঁজে পড়ে বাবা জলে ভর্তি গো, খুঁজে পাই আর কি, হাওয়া দিচ্ছে ঠান্ডা, পুরো ওয়েদারটা। এমনিতেই শীত পড়ে গেছে, তা আমি এনজয় করছি, কারণ কলকাতায় এত হুহা করতে হয়, মারাত্মক গরম, এখানে সেটা নেই, কমফর্ট জোন এটা ওয়েদারের দিক থেকে। আমি এই জন্য ব্যাঙ্গালোরকে বেশি প্রেফার করি, একটু ভালো করে নিঃশ্বাস নেওয়া যায়, ভালো করে বাঁচা যায়। দাদা বলে যদি ব্যাঙ্গালোরে থাকি আরো 5 বছর বেশি বাঁচবো, মানে যা আমার লাইফ স্প্যান তার থেকে 5 বছর বেশি বাঁচবো। এটা ঠিক আছে, আমরা ক্লাব হাউসে ঢুকছি আর তোমাদের দেখাবো। হ্যাঁ, মেয়েরা যখন খেলবে চলো চলো। তোরা এটা হচ্ছে ক্লাব হাউস, উপরে দোতলায় জিম, তোমরা দেখতে পাচ্ছ অনেক জানলা দিয়ে যে জিমের নানা রকম সব অপশান রয়েছে। হ্যাঁ, উপরটা পুরোটা বিরাট করে জিম, তলাটায় নানা রকম খাবার জায়গা, বয়স্করা আড্ডা মারছে, ইয়াংরাও আলাদা আলাদা খেলাধুলো করছে, বৌদি তারই মধ্যে দাঁড়িয়ে, এই দুটো তিনটে দিক দিয়ে ঢোকা যায়। তো আমরা ঢুকছি এখন। আমি তো বাড়িতেই ছিলাম, কারণ আমার আর বেরোতে ইচ্ছা করছিল না, সবই কালকে এসেছি। তো তা মেয়েদের ব্যাডমিন্টন প্র্যাকটিস আরম্ভ হলো, তা বললো যে চলো আমি প্র্যাকটিস আমরা প্র্যাকটিস করবো, তোমরা ওখানে বসে বসে খেলা দেখো।
তা দাঁড়াতে আমাতে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে ওরা আগেই চলে এসেছিল, ওদের সময় হয়ে গেছিল বলে। তা দেখো এখানে আমার মেয়ে রিয়া আর ওদের সব কিছু, ওদের যারা প্র্যাকটিস করে একসঙ্গে, তারা একসঙ্গে ডাবলসে খেলতে আরম্ভ করেছে। আমি ততক্ষণে পৌঁছে গেছি, এসে নানান রকম দেখছি। দেখো রিয়া এক্সারসাইজ করছে, আবার ওরা কিন্তু এটা ভীষণ মন দিয়ে প্র্যাকটিসটা করে জানো তো। ওদের ট্রেনারও আছে, এসে সমস্ত কিছু ওদের শেখায় টেকায়। ওরা দারুণ এখন খেলছে এবং ওরা ভীষণ ভালো নানান রকম কম্পিটিশানে নাম দেয় এবং স্ট্যান্ডও করে। দারুণ লাগে আমার বসে বসে ওরা খেলছে, ওদের খেলা দেখছি। আর আমরা বাইরে কেন বেরোতে পাচ্ছি না, কারণ একটু বাইরের দিকটা একটু ঝিরঝিরে বৃষ্টিও হচ্ছে, মানে ইনডোরেই থাকতে হচ্ছে আর কি। ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে বলে আর ইচ্ছা করছে না, মানে বেরোলে হয়। অনেক মানুষই বাইরে ঘুরছে, সাইক্লিং করছে, তারপরে ছোটাছুটি করছে। এখানে এই জিনিসটা আমার খুব ভালো লাগে জানো তো, যে কোনো অ্যাক্টিভিটিস নিয়েই নিজের শরীরটাকে ব্যস্ত রাখে। মানে দেখো এরা তো সবাই প্রফেশনাল, এরা তো কেউ মানে বাড়িতে বসে থাকা মানুষজন নয়, কিন্তু আমি এটা দেখলাম সবাই, এবং বেশ এজেড মহিলারাও দেখছি, সব দৌড়চ্ছে, নিজের শরীরটাকে ঘামাচ্ছে যে কোনো প্রকারেই হোক। এইটা আমি ব্যাঙ্গালোরে এসে বেশ আমার ভালো লাগে, যদিও আমি সেটা করি না, কারণ আমি এই তো আগে তোমরা দেখেছো মর্নিং ওয়াক টোয়াক করতে গেছি, হ্যাঁ, কিন্তু এখন আর পারি না পায়ের জন্য। এই দেখো আমার নাতনিও কিন্তু প্র্যাকটিস করে ব্যাডমিন্টন, এইবার রিয়ার সঙ্গে আমার নাতনিও ব্যাডমিন্টন প্র্যাকটিস করছে, হ্যাঁ, ওরও ট্রেনার আছে। তা ওই আর কি, ওরা ভীষণ মন দিয়ে এই জিনিসটা খেলে করে এবং দারুণ খেলে। আবার নাতনিও কিন্তু বয়স অনুযায়ী ভারী ভালো খেলে, আর ওর মা ভীষণ সিরিয়াস এই ব্যাডমিন্টন নিয়ে। তা বেশ ভালোই লাগছে, যদিও আমাকেও বলছে মিঠি দিদি তুমি এসে আমার সঙ্গে খেলো, কিন্তু আমি বললাম না, আমি বসে বসে দেখি আর তুমি খেলো। তা যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করলাম, সঙ্গে থেকো।